নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত তনুশ্রীর কিচেনে। আজ আমি যেই রেসিপিটা তৈরি করে দেখাবো, এটা তৈরি করা ভীষণ সোজা। যে একদম রান্না জানে না, সেও খুব সহজে এটা তৈরি করে নেবে। আর এর মধ্যে যেহেতু কোনো রকম মশলা নেই, সেই কারণে এটা ছোট থেকে বড় সকলে খেতে পারবে। আজ আমি তৈরি করছি সাদা আলুর বাটি চচ্চড়ি বা সাদা আলুর তরকারি। এই তরকারিটা লুচি, রুটি, পরোটা, কচুরি সবের সাথে খাওয়া যায়। তাহলে চটপট বানিয়ে নিন, গরম গরম লুচির সাথে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাদা আলুর বাটি চচ্চড়ি করার জন্য প্রথমেই আমি আলু নিয়ে আলুর ছাল ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখুন আমি কিভাবে কাটছি, যেরকম আমরা আলুর তরকারি করি ঠিক ওইভাবে কেটে নেব। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন ঠিক এই রকম সাইজের আলুর টুকরো করে নিতে হবে। আপনি যেরকম পরিমাণে আলুর তরকারি করতে চান, সেই পরিমাণে আলুকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে এই আলুর টুকরোগুলো দিয়ে দেব। এই তরকারিটার নাম হচ্ছে বাটি চচ্চড়ি, কারণ এটা আগে বাটির মধ্যেই তৈরি করা হতো। আমার মা প্রথমে এটাকে বাটিতেই বানাতো, কিন্তু এখন যেহেতু আমাদের হাতে একদমই সময় নেই, সেই কারণে এখন আমি প্রেশার কুকারে তৈরি করেই এটা দেখাবো। পরিমাণ মতো জল দিচ্ছি, খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু প্রেশার কুকারে বানাবো তাই জন্য পরিমাণ মতো জল দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, আমি বড় সাইজের তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। নুন নিচ্ছি পরিমাণ মতো, ঝালকেও বেশি খেলে তিনি আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। সর্ষের তেল দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি। এরপর প্রেশার কুকারের ঢাকনা আটকে 3-4 সিটি দিয়ে ভেপারে রেখে দেবো, যতক্ষণ না নিজে থেকে ভেপারটা বার হয়ে যায়। নিজে থেকে ভেপারটা বার হওয়ার পর আলুগুলো একটু ঘেঁটে দেবো, মানে কয়েকটা আলুকে একটু স্ম্যাশ করে ভালো করে মিশিয়ে নিলে তবে কিন্তু টেস্টটা আরও বেশি আসবে। আলু যদি না মিশিয়ে একটু স্ম্যাশ করে দেন তাহলে টেস্ট কিন্তু ভালো লাগবে না, তাই আলুগুলোকে একটু স্ম্যাশ করে দেবেন। দেখুন ঠিক এইভাবে রেডি হয়ে গেছে সাদা আলুর বাটি চচ্চড়ি বা সাদা আলুর তরকারি। একদম মশলা ছাড়া গরম গরম লুচির সাথে সার্ভ করুন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করুন। থ্যাংক ইউ।